वेलकम बैक टू माय चैनल बीनापन इंग्लिश एकेडमी। आज के आमी तोमादेर के पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लास 7 एर प्रश्नदेखी 2.3 এই ভিডিওতে আমি আজকে সমাধান করব 3 এবং 4 এই দুটো ম্যাথ। দেখো 3 নম্বরে ম্যাথে বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে দেখো ইস্পাতে লোহা এবং কার্বন অনুপাত দেওয়া আছে 49:1। তাহলে 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে আমরা বার করব। তাহলে লিখব প্রথমে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত, ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1। এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে অনুপাতের সমষ্টি বার করে নেব। অনুপাতের সমষ্টি, তাহলে দেখো অনুপাতের সমষ্টি কি হবে, 49 সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত হবে 50। 49 প্লাস 1 মানে হচ্ছে 50। তাহলে আমাদের শুধু লোহা চেয়েছে, লোহা বার করব। অতএব 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান সমান, দেখো লোহার অনুপাত হচ্ছে 49 লিখবো, অনুপাতের সমষ্টি হচ্ছে 50 লিখবো, ইনটু হচ্ছে 250, এটা হচ্ছে কুইন্টাল। এবার তো কাটাকুটি করব, শূন্য এবং শূন্য কেটে গেল, 5 দিয়ে 25 কাটলে 5 পঁচিশে 25, এবার 5 দিয়ে 9 কে গুণ করে 49 কে গুণ করব, 5 9 45 5, হাত থেকে 4, 5 4 20, 4 হচ্ছে 24, 245 কুইন্টাল। তাহলে তোমরা লিখবে ইস্পাতে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। তাহলে 3 নম্বরে অ্যাকশনটা হয়ে গেছে, তোমরা এটা দেখে নাও। এরপরে আমি 4 নম্বরটা করাবো। দেখো 4 নম্বরে বলেছে কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। বলছে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 9:2, আবার মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 143 জন। তাহলে তোমাদের এই 143 জনের মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে সেটা আগে বার করতে হবে। বলেছে পরে যদি আরো 3 জন ছাত্র গান করতে পারে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো ম্যাথটাতে প্রথমে আমরা গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত বার করব। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 9:2। এবার হচ্ছে অনুপাতের সমষ্টি, দেখো অনুপাতের সমষ্টি কত হবে, 9+2 লিখবো, কারণ হচ্ছে এইটাই হচ্ছে রেশিও, রেশিওটাকে যোগ করবো, তাহলে 9 এবং 2 যোগ করলে হচ্ছে 11।
এরপরে আমরা অতএব গান করতে পারা ছাত্রীর সংখ্যা বার করব, গান করতে পারা ছাত্রীর সংখ্যা সমান সমান 9 এর 11 গুণ হচ্ছে 143। 143 জনের মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে সেটা আমরা প্রথমে বার করে নেব। তাহলে 11 দিয়ে 43, 143 কাটবো, 11 কে 11, 14 থেকে 11 বিয়োগ করলে 3, 3 মানে 33 হয়ে যাবে, 3 11 33। আবার হচ্ছে 9 দিয়ে 13 গুণ করলে 9 13 117 জন। অতএব নাচ করতে পারা ছাত্রী সংখ্যা এটা হচ্ছে 2 এর 11 গুণ হচ্ছে 143 জন। আবার 11 দিয়ে 143 কাটলে 13 হবে, 13 গুণ হচ্ছে 26 জন। তাহলে গান করতে পারা ছাত্রী সংখ্যা হচ্ছে 117 জন এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যা হচ্ছে 26 জন। এবার বলেছে 3 জন ছাত্রী গান করতে আসে, যদি আরো 3 জন ছাত্রী তাহলে আমাদের গান করতে, যদি আরো বেশি 3 জন আসে তাহলে গান করতে পারে ছাত্র ছাত্রী সংখ্যা 117। তাহলে হচ্ছে লিখতে হবে যদি 3 জন আরো 3 জন ছাত্রী আরো গান করতে আসে আসে তবে মোট 36 সংখ্যা, মোট 36 সংখ্যা কত হবে 117 প্লাস 3। তাহলে 117 সাথে 3 যোগ করলে কত হবে 120 জন। তাহলে বলছে নতুন গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত, অতএব নতুন অনুপাত তোমরা এটাকে আরো লিখতে পারো, নতুন গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত এটাও লিখতে পারো। আমি নতুন অনুপাত লিখলাম, তাহলে কত হবে 120:26। এবার এটাকে আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 120 কে কাটলে 6 দুগুণে 12 শূন্য 60 হলো, 13 দুগুণে 26 60 এবং 13 কাটবে না, তাহলে হচ্ছে 60:13 এটাই হচ্ছে অ্যানসার হলো। তাহলে 4 নম্বরের অ্যানসারটা তোমরা দেখে নাও, 4 নম্বরের ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে, অতএব এই ম্যাথটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নাও ভালো করে 4 নম্বর। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো।